হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বলা যাবে না, কারণ অলরেডি দুপুর হয়ে গেছে, আড়াইটে বেজে গেছে। গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর্নিশা অ্যান্ড আদৃতি ইউনাইটেড। সো আমরা নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। এই ভিডিওটা কিছুটা ডেলি ব্লগ কাম কিছুটা একটা রেসিপির ভিডিও। সো সকাল থেকে ভালো মতন ব্যস্ত ছিলাম, যার জন্য সকাল থেকে আর ভিডিও করা হয়নি। এবার একটুখানি ফাঁকা হয়েছি, এখন একটু আস্তে আস্তে শুরু করব। সকাল থেকে কিন্তু বেশ দুটো ভালো ভালো এক্সাইটিং ঘটনা ঘটে গেছে, সেই ঘটনাগুলো ছোট্ট করে একটু বলে নিই, তারপরে সেগুলো দেখাবো। ফার্স্ট অফ অল, আদৃতির আজকে ফ্যান্সি ড্রেস কম্পিটিশন ছিল, মানে হঠাৎ করেই ইনফর্ম করা হয়েছে। তো যাই হোক, ও লাস্ট মোমেন্টে খুব সুন্দর ফেয়ারি সেজে গেছিলো, সেই ফটোটা আমি এখানে অ্যাটাচ করে দেবো পরে। আর আমরা তো অবভিয়াসলি ভীষণই ফুডি, তো আর্নিশার হঠাৎ করে মনে হয়েছে যে স্কুলে কাউকে মনে হয় দেখেছে যে বিরিয়ানি নিয়ে যাচ্ছে বা পিজা নিয়ে যাচ্ছে স্কুলের টিফিনে, যদিও এটা কিন্তু অ্যালাউড না, স্কুল টিফিনে জাঙ্ক ফুড বা ফাস্টফুড নিয়ে যাওয়া অ্যালাউড না, তো কেউ কেউ নিয়ে গেছে, তাই ওরও ইচ্ছে হয়েছে ও একটু পিজা নিয়ে যাবে। সো এটা মোটামুটি এরকম খাবার দাবারগুলো বানানো হচ্ছে আমার ডিপার্টমেন্ট, তো আমার পক্ষে সকালবেলা বানিয়ে দেওয়াটা পসিবল হয়নি। সো আমি ঘুম থেকে উঠে কি দেখলাম যে ও নিজে ডাইনিং টেবিলে বসে কিন্তু সমস্ত ব্রেড পিজার জিনিসপত্র রেডি ঠেডি করে ওর মাকে গুছিয়ে দিয়েছে, মা শুধু ওকে রেডি করে তারপরে দিয়ে দিয়েছে। সো ফর দ্য ফার্স্ট টাইম আজকে কিন্তু ও নিজের টিফিন নিজে গুছিয়ে নিয়ে গেল, জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে। অনেকেই হয়তো ওর বয়সই আছে যাদেরকে হয়তো মারা খাইয়ে দেয়, টিফিন গুছিয়ে দেয়, সব কিছু করে দিতে হয়, মোটামুটি স্পুন ফিড করে দিতে হয় এই বয়সের বাচ্চাদেরও, তো সেইখানে ও নিজের যেটা খেতে ইচ্ছা করেছে পুরো গুছিয়ে দিয়েছে, যেহেতু মায়ের সকাল সকাল অত সময় হবে না, সব কিছু গুছিয়ে নিয়ে রেডি করে দিয়েছে, মা বানিয়ে দিয়ে দিয়েছে। তাহলে চলুন প্রথমে দেখা যাক আদৃতিকে ফ্যান্সি ড্রেসে কী সাজানো হয়েছিল আর ওকে কেমন লাগছিল, আর আর্নিশার বানানো ব্রেড পিজাটা দেখতে কেমন। একটা জিনিস দেখাই, এটা মা দিওয়ালি গিফটে পেয়েছিল, এটার মধ্যে কিছু চকলেট ছিল, তো এটার ঢাকনাটা এখানেই ছিল, এই বক্সটা আদৃতি নিয়ে গেছিল। পরের দিন আমায় এই সুন্দর একটা জিনিস বানিয়ে ড্রয়িং করে আবার লিখে দিয়েছে, আই লাভ টুক লিখে আমাকে গিফট করেছে, থ্যাংক ইউ আদৃতি। এই যে দেখুন ছোট্ট আদৃতিকে স্কুলের ফ্যান্সি ড্রেস কম্পিটিশনে ও ফেয়ারি সেজে গেছিলো, একদম লাল পারি, ওকে কেমন লাগছে, কিউট লাগছে না? আর এইটা হচ্ছে ব্রেড পিজা, যেটা আর্নিশা নিজের আর বোনের টিফিনের জন্য বানিয়েছে, দেখতে কিন্তু দারুণ ইয়াম্মি হয়েছে। এবার আমরা চলে যাচ্ছি আবার ফ্রাইড রাইসে কী কী লাগছে। আমি নিয়ে নিয়েছি এখানে গাজর, ক্যাপসিকাম, কয়েকটা বিনস, ফুলকপি, আর যেরকম দেখতে পাচ্ছেন ধনে পাতা। ভাবছেন তো ধনে পাতাটা কিসে লাগবে, ক্রমশ প্রকাশ্য। তো সব কটা সবজিকে আমার কাটা হয়ে গেছে, এদিকে গাজর, বিনস, বিনসটাকে আমি একটুখানি যদি ভালো করে দেখেন, আমি একটু বেঁকা বেঁকা করে কাটাটা পছন্দ করি, ওটা দেখতে বেশ ভালো লাগে, ক্যাপসিকাম, আর এদিকে ফুলকপি। তো এইবারে যেটা করতে হবে, প্রথমে কড়াইটাকে গরম বসিয়ে দিয়েছি, প্রথমেই দিয়ে দেব রিফাইন তেল, পুরো ঘিতেও করা যায় কিন্তু পুরো ঘিতে করলে ঘিটা একটু পুড়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে, তাই জন্য অল্প তেলের সাথে আমি এখানে ঘিটাকে মিশিয়ে নেব। আর একটুখানি যাতে ঘি ঘি ব্যাপারটা হয় সেটার জন্য একটু বেশি করে ঘিটা দিতে হবে টেস্টটার জন্য, নাহলে ভীষণ ড্রাই হয়ে যাবে। তো তেল আর ঘি, এই ঘিটা মেল্ট হয়ে গেছে, এইবারে আমার টাচ যেটা বলেছিলাম সেটা হচ্ছে গোটা জিরে, এইখানে আমি একটু গোটা জিরে ফোড়ন দেব, যেটা টেস্টটাকেও এনহ্যান্স করবে আর আমাদের কিন্তু ডাইজেস্ট করতেও হেল্প করবে। জিরেটা এই যে পাটপাট করে আওয়াজ হয়ে যাওয়ার পরেই সবজিগুলোকে যেগুলো কাটা ছিল ধুয়ে নিয়ে একেবারে দিয়ে দিলাম, এইবারে একটুখানি ভাজা ভাজা হবে, হালকা ভাজা হবে। প্রথমেই আমি মানে একসাথেই সব কটা দিয়ে দিলাম, আলাদা আলাদা করেও ভাজা যায়, বাট একসাথে সব কটা দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। মোটামুটি যখন হয়েছে তখন আমি দেব হচ্ছে নুনটা, নুনটা দেব অ্যাকর্ডিং টু এই সবজিটা, সবজিটার পরিমাণ মতন নুন দিলাম। আর আরেকটা জিনিস যেটা দেব সেটা হচ্ছে একটু গোলমরিচ গুঁড়ো, গোটা গরম মশলাও অনেকে দেয়, আমার পার্সোনালি যেহেতু খুব একটা পছন্দ নয়, বেছে বেছে খেতে হয়, সেই জন্য আমি দিই না, আমি গোলমরিচ গুঁড়োটা জাস্ট অ্যাড করি। নুন গোলমরিচ গুঁড়ো দেওয়া হয়ে গেছে, এইবারে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ সবজিগুলোকে মজতে দেব। আর এইবারে ঢাকনা খুলে অ্যাড করছি একটু চিনি,
আমি জেনারেলি প্রেফার করি না, কিন্তু যেহেতু বানানোর সময় ঠিকঠাক করেই বানাতে হবে, সেই জন্য একটুখানি চিনি, দুটোকে ব্যালেন্স করার জন্য নুন আর চিনিকে। তো এবারে ভাজা আমার মোটামুটি কমপ্লিট। এরপর আমি নিয়ে নিয়েছি বাসমতি রাইস। তো আমরা বানাচ্ছি মোটামুটি 2 কৌটো মতো আমি নিয়েছি, আর চালটাকে কিন্তু আগে থেকে ভেজানোর টেজানোর কোনো ব্যাপার থাকছে না। আর এদিকে আমি হাঁড়িতে জল গরম বসিয়ে দিয়েছি, আর চালের মতন করে নুন, মানে আমি যেহেতু 2 কৌটো চাল নিয়েছি তো আমি 2 চামচ নুন দেব। তো নুনটা দিয়ে দিলাম। আরেকটা যেটা করতে হয় জেনারেলি ফ্রাইড রাইসের ক্ষেত্রে, একটু তেল যদি আমরা এই জলটার মধ্যে দিয়ে দিই চালটা দেওয়ার আগে, তাহলে কিন্তু চালগুলো ভেঙে যায় না। এবার আমি চালটা ধুয়ে নিয়ে দিয়ে দিয়েছি, আর এবার চালটাকে একটু ফুটতে দিতে হবে। আর এখানেও কিন্তু গোটা গরম মশলা দেওয়া যায়, কেউ চাইলে দিতে পারে। আর যেরকম দেখছেন চালটা ফুটে গেছে, এবার এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, তারপর উপর দিয়ে দেব। তো উপর দেওয়া হয়ে গেছে, ফ্রাইড রাইসের জন্য ভাত আমার রেডি। এখানে কিন্তু হাফ কুক বা 80% কুকের ব্যাপার আসছে না, পুরোটাই আমি করে নিয়েছি। আর যেহেতু এক হাতে করছি, ওই জন্য ডাইরেক্ট একেবারে কড়াই থেকেই যেই সবজিগুলো ভেজে রেখেছি ওটা হাঁড়ির মধ্যে মিলিয়ে দিলাম, মানে ঢেলে দিলাম। আর এরপরে খুব হালকা করে করে এটাকে একটু মিক্স করে দেব, খুব বেশি নাড়াবো না এই জন্য, যাতে চালগুলো ভেঙে না যায়। আর এবার আমি একটু ফোনটাকে রেখে নিয়ে মিশিয়ে নিই। সো এই ফ্রাইড রাইস অলমোস্ট রেডি। অলমোস্ট কেন বলছি, কারণ প্রথমে বলেছিলাম ধনে পাতার সিক্রেটটা ক্রমশ প্রকাশ্য। তো এবার ধনে পাতাটা আগে একটুখানি ভালো করে ভিজিয়ে নেব, কারণ প্রচুর মাটি থাকে, ভিজিয়ে ধুয়ে নেব। ধনে পাতা কোচানো হয়ে গেল, এবার ফ্রাইড রাইসের মধ্যে ওপর থেকে আমি ধনে পাতাটা ছড়িয়ে দেব। ফ্লেমটা কিন্তু অফ করাই আছে, আর ভাপে ঠাপে বসানোরও দরকার নেই। তো এই যে ধনে পাতাটা ফ্রেশলি চপড করিয়েন্ডার লিভস ওপর থেকে দিয়ে দিলাম, আবারও একবার হালকা হাতে একটুখানি মিক্স করে দেব। মিক্স করার পর একটু এইরকম লাগছে এখন দেখতে, খেতেও কিন্তু গ্যারেন্টি দিয়ে বলতে পারি খুব ভালো লাগবে। সো সবাই বাড়িতে একবার করে ট্রাই করে দেখবেন। আমাদের আজকের ডিনার ফ্রাইড রাইস মেড বাই মি অ্যান্ড চিলি চিকেন মেড বাই মা ইজ রেডি অ্যান্ড সার্ভড। এবার শুধু খাওয়ার অপেক্ষা। ওইদিকে আমাদের টিভি মনি এখন মোবাইল ঘাঁটছে, আর ছোট্ট বেবি খেতে বসে পড়েছে। তো বলুন দিদি, কি আছে আজকের মেনুতে? আজকের ডিনারের মেনুতে আছে চিলি চিকেন আর সালাড। ফ্রাইড রাইসটা বানানোর কথা ছিলই, চিলি চিকেনটাও বানানোর কথা ছিলই, কিন্তু স্যালাডটা হচ্ছে একজন আইডিয়া দিয়েছে, অন ডিমান্ড একজন আইডিয়া দিয়েছে। আপনারা কি গেস করতে পারেন সেটা কে? সেটা হচ্ছে আদৃতি। তো নাও খাও, খেয়ে দে, বলো কেমন হয়েছে। থামস ডাউন, তাহলে আর খেতে হবে না, ছেড়ে দে, খেতে হবে না। থামস আপ, থামস আপ।
হ্যাঁ দিচ্ছি। আর এই যে আমাদের ভেজিটেরিয়ান, সে কিন্তু যখন রান্না হচ্ছিল তখন অনেকগুলো চিকেন পকোড়া খেয়ে নিয়েছে, তাই তো ভেজিটেরিয়ান আর্নিশা দে? আমিও। ও তুইও খেয়েছিস? আচ্ছা তুই এবার একটুখানি খেয়ে বল কেমন হয়েছে। ওরে এখন এনার্জি নেই, ব্যাটারি ডাউন হয়ে গেছে। ঠিক আছে চলো তাহলে এবার আমিও খেয়ে নিই, আমারও জোরদার খিদু পাইছে। তো আমার স্পেশাল রেসিপিতে ফ্রাইড রাইস, স্পেশাল রেসিপি ইন দ্য সেন্স ওই জিরে ফোড়ন আর ওপর থেকে ধনে পাতা কুচি, এই রেসিপিতে ফ্রাইড রাইস আমাদের তো ডেফিনেটলি ভালো লাগেই। আপনাদের কেমন লাগলো সেটা জানানোর জন্য বাড়িতে আগে বানিয়ে দেখতে হবে, ভালো লাগলে আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাতে হবে। সো এবার আর দেরি না করে ফটাফট শুয়ে পড়ি, ভীষণ টায়ার্ড লাগছে। সো ভিডিওটাকে এবার এখানেই এন্ড করছি, বাই বাই, গুড নাইট।